আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি, চিকেন ফ্রাই। তবে আমি চিকেন ফ্রাইটা অনেকভাবে করে থাকি, তবে আজ করব কেএফসি স্টাইলে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি দুইটা চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে একটা ঝাঁঝুর মধ্যে নিয়েছি। এখন আমি স্পাইসগুলো মিক্স করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা, দিয়ে দিলাম 1.5 চামচ রসুন। এরপর দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়া, তারপর দিয়ে দিব লাইট সয়া সস 1 টেবিল চামচ সয়া সস, এরপর দিব 1 চামচ লবণ আর 1টা ডিম দিয়ে দিব। এগুলো ভালো করে ডিম দিয়ে আমি ভালো করে এগুলো মিক্স করে নিব। ভালো করে মিক্স করে আমি এখন চিকেন ফ্রাই মানে চিকেন গুলো দিয়ে দিব এখানে। এরপর আমি ম্যারিনেট করব। ম্যারিনেটের পরে একদম এটা আমি ক্রিসপি, এবং আমি অবশ্য এই বলে চিকেন ফ্রাই অনেক রকমের করি, আজকে যেভাবে করতেছি এটা একদম দোকানের স্টাইলে, মানে একদম ক্রিসপি কেএফসি যেভাবে হয় ওরকমই হবে আজকেরটা। এরপর আমি এই যে আমার যে চিকেন আমি ধুয়ে রাখছি সেই চিকেন গুলো আমি এখন মিক্স করে দিই। এখানে হাতও ইউজ করা যায়, হাত দিয়েও ভালো করে মাখানো যায়, কিন্তু আমি হাত ইউজ করবো না, আমি চামচ দিয়ে করতেছি। এখন আমি এটা ম্যারিনেট করে রেখে দিব মিনিমাম 5 থেকে 6 আওয়ার্স এর জন্য, এরপর আমি বাকি দেখাবো। আর এখানে আমি একটা কড়াইতে তেল বসাই দিলাম। এখানে 1 কাপ ময়দা, ময়দার সাথে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, তারপর 1 চামচ রেড চিলি পাউডার আর 1টি সল্ট, আমি চিকেনটা মাখিয়ে নিচ্ছি। এখানে ম্যারিনেট হলো মেইন কথা, চিকেন যত ভালোভাবে ম্যারিনেট হবে তত টেস্ট ভালো হয়। আর হাত ইউজ করতে হবে না, আমি চামচ দিয়ে করব সবকিছু। আমি একটা চিকেন কি এখানে নিয়ে নিব, নিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে এটাকে আমি এবার এভাবে করে আমি সবগুলোকে সেম স্টাইলে করবো। আবারও আমি শেক করবো। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। একটা ভালো করে ভাজা হলে তারপর আমি আরেকটা ঝোল দিয়ে দিব, আরেকটা ঝোল তারপর দিয়ে দিব। একদম খুব ক্রিস্পি হয়ে যাচ্ছে, এই যে একদম গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এই যে আমি সার্ভ করে দেখালাম এবং কমপ্লিট হয়ে গেল আমার চিকেন ফ্রাই। এই যে দেখেন খুবই ক্রিসপি এবং খুবই ইয়ামি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।